মাসুদ আলম আপনি লিখেছেন আমি একজন দোকানদার অনেকে বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন কোন দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে ঘড়িমসি করে তো সেটি অন্যায় কারণ বিক্রিম সাদ সাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন একজন ব্যক্তি যিনি কারো কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্যবান মানুষের টাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার অত্যাচার বিধায় এরকমটি যিনি করছেন তিনি গুণাগার হবেন এবং আল্লাহর কাছে তাকে জব করতে হবে আপনি হকদার হিসাবে পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারেন এই রাইট আপনাকে দেওয়া হয়েছে তবে প্রেশার ক্রিয়েট করার যাবে যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহাল তালবাহানা করছেন এবং আপনাকে ঘোরাচ্ছেন সেজন্য আর যদি তিনি দুর্বল মানুষ হন আর্থিক সঙ্গতি তার না থাকে তিনি আসলে ফেঁসে গেছেন বা দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তি করে দেওয়া একটু সময় বাড়িয়ে দেওয়া এটা অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত এনজারুল মহসির যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে অর্থাৎ একজন অভয় মানুষ আছেন তিনি ঋণগ্রস্ত আছেন আপনার কাছে আপনি তার ঋণটা যেন তাকে সময় দেওয়া সুযোগ দেওয়া এবং সহজ করে দেওয়া কমিয়ে দেওয়া এই কাজগুলো অত্যন্ত জমা পরিবাদত সেটি আপনি করবেন আর যদি যেটি বললাম সেটা আলবাহানা করে তাহলে আপনি প্রেশার দিতে পারেন কিন্তু প্রেশার মানে এই নয় যে তার প্রতি আপনি জলুম করেন বরং তাকে আইনিভাবে বাধ্য করলেন অথবা যে কোনো মূল্যে আপনি আপনার পাওনা আদায় করে নিলেন এটি আপনি করতে পারেন কিন্তু সেটি করতে গিয়ে যেন আবার অবিচার না হয় সেটি খেয়াল রাখতে হবে